বিসমিল্লাহির রহমানির রহিম। জীবাণুমুক্ত কাপড় ধোয়ার অত্যাধুনিক প্রযুক্তি এখন আপনার হাতের কাছে। কোভিড-19 মোকাবেলায় বারবার হাত ধোয়া যেমন জরুরি, তেমন জরুরি আপনার পরিধেয় জামা কাপড় পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা। করোনা মোকাবেলায় আপনার পরিধেয় জামা কাপড় রোগবাহী জীবাণুমুক্ত রাখতে ডিজিটাল কয়েন লন্ড্রি প্রযুক্তি একটি অত্যাধুনিক প্রতিষ্ঠান। বাংলাদেশে আমরাই প্রথম এই প্রযুক্তি নিয়ে আপনার পাশে দাঁড়িয়েছি, যা জীবাণুমুক্ত কাপড় ধোয়া ও শুকানোর একটি অত্যাধুনিক প্রযুক্তি। দর্শক, আপনাদেরকে আগেই বলেছিলাম আমি সাংহাইতে আসছি একটা মেশিনারি দেখতে। প্রথমত বাটন ফুড অ্যান্ড বেভারেজ, তারপরে আমার ইচ্ছা আছে একটা বাংলাদেশের মানুষকে একটা নতুন টেকনোলজি দেওয়া। টেকনোলজিটা হলো কয়েন লন্ড্রি, মেশিনের মাধ্যমে কাপড় ধোয়া। বাংলাদেশে এটা এখন বড়ই সমস্যা, তো ওই চিন্তা মাথায় রেখে উন্নত বিশ্বের সব জায়গায় কয়েন মেশিন আছে, ওই সব চিন্তা ভাবনা করে আমার মাথায় একটা খেয়াল আসলো, কেননা আমি বাংলাদেশে একটি কয়েন লন্ড্রির চিন্তা করি। তারা মাস কিংবা 15 দিনের কাপড় সব একত্রিত করে একবার এসে অল্প কিছু টাকার বিনিময়ে নতুন আপনারা কাপড় ধুয়ে নিয়ে যেতে পারবেন। এতে এতে এটা উন্নত বিশ্বের সবই জায়গায় আছে, এমন কোনো দেশ নেই আমার জানা মতো। আমি বহু দেশ ঘুরেছি, সব দেশে এই প্রযুক্তিটা আছে। আমি চাচ্ছি বাংলাদেশে এই প্রযুক্তি আনতে। হয়তো ঢাকাতে হয়তো আছে, কিন্তু আমার এলাকাতে নাই। সেই এলাকাতে রাখার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আসুন আপনাকে দেখাচ্ছি। এই যে মেশিনটা দেখছেন, এটা একটা কয়েন মেশিন, আধুনিক, এটা ইলেকট্রিকে চলে। এটার ভিতরে আপনাদের সমস্ত জমানো কাপড় একসাথে, একটা পরিবার নির্দিষ্ট পরিমাণ কাপড় আছে, হয়তো কারো 10 কেজি 15 কেজি কাপড় এটার ভিতরে ঢুকিয়ে দিয়ে এইভাবে এটা লক করে দিতে হবে। আর এই মেশিনটা চালানোর জন্য আপনাকে কয়েন দিতে হবে। এটা হলো পেপার মেশিন, মানে টাকার বিনিময় মেশিন। এই কয়েন স্লটে আপনি কয়েন ঢুকানোর পরেই এই মেশিনটা অন হয়ে যাবে। অন হয়ে গেলে কী করবেন, আপনার পানি দেওয়ার কোনো না, পানি অটোমেটিক, মেশিনটা অটোমেটিকই পানির ব্যবস্থা আছে এবং পানি নিগড়ানোর ব্যবস্থা আছে, যেটা বাংলা ভাষা বলে কাপড় টিপানোর ব্যবস্থা, সবই এই মেশিনটা করবে। এই মেশিনের ভিতরে চালু করার পর যখনই পানি আসবে আপনি এটার ভিতরে সাবান ঢুকিয়ে দেবেন, বাস। আপনার আর কোনো কাজ নেই, আপনাকে একটা নির্দিষ্ট টাইম মতো, সময় মতো অপেক্ষা করতে হবে। 30 থেকে 25 মিনিটের ভিতরে কাপড়টা ধোয়া হয়ে যাবে। এই কাপড়টা ধোয়ার পরে ওই যেখানে একটা দেখতেছেন একটা মেশিন, ওই মেশিনটা হলো ড্রায়ার মেশিন। ওটার ভিতরে কাপড় দেওয়ার পরে ওটার ভিতরে আপনি আবার কয়েন দিতে হবে। ওটাকে কয়েন দিলে ওটা আপনার কাপড়কে একদম শুকিয়ে দিবে। তার মানে সমস্ত প্রযুক্তিটা, প্রসেসটা সব মিলে 1 ঘন্টার ভিতরে আপনার আপনার যত ময়লা হোক কাপড় ধোয়া সহ শুকানো সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। আর এই প্রযুক্তিতে আমি বাংলাদেশে নেওয়ার চেষ্টা করছি। আশা করি সবাই আমাকে সব দিক দিয়ে সহযোগিতা করবেন, হয়তো বাকি আল্লাহর ইচ্ছা, দেখা যাক। এটা অচিরেই বাংলাদেশে আমার এলাকায় টঙ্গিতে আমি নিয়ে আসতেছি। থ্যাংক ইউ। Hello, this is George. I'm from Shanghai Yasun Washing Equipment Company. And our company is specialized in doing laundry equipment. Now we are promoting this coin laundry machine. And my friend, Harun, he's from Bangladesh. And now we start our working for the coin laundry business in Bangladesh. And, I think the coin laundry business will have a very good future in Bangladesh and also in the Southeast Asia. And so I hope we can have a nice cooperation in Bangladesh and support, help each other to make good marketing and grow the business in Bangladesh. So, my friend, in Bangladesh, if you need anything about the laundry machine, coin laundry machine, please contact my friend Harun in Bangladesh. Thank you.